सो हाय फ्रेंड्स, आज के आमरा बनाबो चाट। ता आज के ताहले आमी तोमादेरके देखाबो एगला जिनिस लागबे चाट बनाते। फार्स्टे आमरा एकटु घुगनी दिए दिब। घुगनी तोमरा हलो निजेर स्वाद अनुजाय दिते पारो। आमी एखाने चार चामचेर मतन दिच्छि। ताहले तारपरे आमरा एकटु प्याज कुचि दिए दिब। प्याज कुचि एकटू देवार परे आमरा हलो टमेटो कुचि दिए दिब। टमेटो कुचि देवार परे शशा कुचि तारपरे आमरा एकटू लंका कुचि दिए दिब। लंका कुचि हलो निजेर झाल अनुजाय दिए देबे। तारपरे आमरा एकटू धने पाता कुचि दिब। তারপরে আমরা এখন একটু ভুজিয়া দিব। ভুজিয়াটা একটু ভুজিয়া হলো আমি এখানে এক এক চামচ দিচ্ছি। তোমরা হলো দুই চামচ, নাহলে তোমাদের মতনই দিতে পারো। এখানে আমি এক থেকে দুই চামচ। তারপরে আমি একটু ফ্রাই করা করা ছোট পাপড়ি দিয়ে দিব। এটা হলো তোমাদের ঘরে পেয়ে যাবা গাইস, এটা পেয়ে যাবে ফ্রেন্ডস। তারপরে তারপরে আমরা দিব হলো তেঁতুলের কাঠ। বেঙ্গলিতে এটাকে তেঁতুলের কাঠ বলে। তারপরে আমরা হলো বিট নুন দিয়ে দিব। তোমরা যদি বিট নুন না পছন্দ করো বা না থাকে, তাহলে তোমরা হলো এমনি নুন দিতে পারো, যেটা সব রান্নাঘরেই থাকবে। তাহলে এরপরে আমরা একটু চাট মশলা দিয়ে দিব টেস্টের জন্য। সব চাটের মধ্যেই আমরা চাট মশলা দিতেই লাগবে। দোকানে গেলেও তোমরা চাট মশলাই দিতে লাগবে। দেখবা চাট মশলা তো দিলাম, কিন্তু এবার মিষ্টি ভাবের জন্য কি দিব, একটু মিষ্টি ভাবের জন্য কেচাপ দিব, টমেটো কেচাপ। তোমরা তোমাদের ঘরে এটাও পেয়ে যাবা, টমেটো কেচাপ। চাট মশলাটাও না পেতে পারো, কিনতে পারো, মনে হয় পেয়ে যাবা। এখন তাহলে আমাদের এটা রেডি আছে চাটটা। গাইস দেখো কত একটু এগুলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা কি সুন্দরভাবে একটা চাট বানাই নিলাম। ইয়াম্মি, কি সুন্দর টেস্ট! ও মাই গড! লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। বাই।